সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করবো। আজকে একটি ইউটিউব টিপস নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো কীভাবে আপনার সঠিকভাবে ট্যাগ লাগাবেন, আপনার ভিডিওতে ট্যাগ লাগাবেন কীভাবে সঠিকভাবে। আপনার অনেকে ট্যাগ ইউজ করার জন্য আপনার ভিডিওতে টাইটেল ভালোভাবে লিখতে পারেন না। আপনি কীভাবে ভালোভাবে টাইটেলটা লেখে তারপর ট্যাগটা কীভাবে ভালোভাবে ইউজ করে ভিডিওটা চার্জিংয়ে আনতে পারবেন, ওইটা নিয়ে আজকে কথা বল। তার জন্য বলতেছি বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিই, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আমি কথা বলবো বলতেছি আজকে যে টপিকটা, ওইটা হলো ট্যাগ। ভিডিওতে আমরা যে ট্যাগটা ইউজ করি ইউটিউবে, ওই ট্যাগটা নিয়ে কথা বলবো, কীভাবে আপনারা সঠিকভাবে ট্যাগ লাগাবেন ভিডিওতে ওইটা নিয়ে কথা বলবো। আমরা ট্যাগ লাগানোর কারণে অনেকে ট্যাগ লাগাতে পারি না, যেমন কি ধরেন আমি টাইটেলে যদি ট্যাগ লাগাই, ট্যাগ লাগানো হয় কী জন্য, ট্যাগ লাগানো হয় কারণ ওই আমি যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি ওই টপিকে ট্যাগ দেওয়া হয়, যাতে ওই টপিকে ক্লিক করলে অন্য কেউ ক্লিক করলে সাথে সাথে আপনার ভিডিওটা যাতে চার্জিং লিস্টে চলে আসে, তার জন্য ট্যাগটা ইউজ করা হয়। আর দ্বিতীয় ট্যাগটা যে কারণে ইউজ করা হয়, ব্লু হয়ে যায়গা দেখবেন, আপনি হ্যাশট্যাগ দিয়ে যখন আপনার ট্যাগটা দিবেন তখন দেখবেন যে ওইটা ব্লু কালারে হয়ে গেছে, এবং এটা ভিডিওর উপরে কীভাবে আসবে, আপনার পারফেক্টলি টাইটেলটা থাকবে তার উপরে করে কীভাবে আপনার ট্যাগটা বসবে ওইটা আমি কথা বলবো। আমরা সাধারণত আমরা ট্যাগটা অনেকে যারা ইউজ করে, যারা জানে না আর কি, তারা আমরা টাইটেলের মধ্যে ট্যাগটা ইউজ করি, টাইটেলের সামনে বা টাইটেলের পরে ট্যাগটা লাগিয়ে থাকি। আমি আপনাদেরকে আমার পাশে একটা ভিডিও প্লে করে একটা স্ক্রিন রেকর্ডার দেখাচ্ছি কীভাবে আমি ডিসক্রিপশনে আমি ট্যাগ লিখে কীভাবে পারফেক্টলি আপনার ট্যাগটা টাইটেলে শো করতেছি। দেখেন বন্ধুরা, আমি ট্যাগে লিখছি, টাইটেলে যেটা লিখছি আমি শুধু টাইটেলে ওই ভিডিও সম্পর্কে টপিকটাই লিখছি, কিন্তু নিচে আপনার ডিসক্রিপশনটা পুরো লেখার পরে একবার একদম নিচে গিয়ে আমি ট্যাগগুলো ইউজ করছি। আমি আমার ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আছে হ্যাশট্যাগ ইউজ করে ওই টপিকগুলো লিখছি। এখন দেখতেছেন আমি টাইটেলে কিন্তু এটা লেখি নাই, আমি আপনাদেরকে টাইটেলে ওয়াইট স্টুডিওতে গিয়ে টাইটেলে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ট্যাগ ইউজ করছি কিনা টাইটেলে। বন্ধুরা দেখবেন আমার পাশে ভিডিও চলতেছে, ওইখানে স্ক্রিন রেকর্ডারে দেখবেন আমার পাশে, আপনারা ওইখানে ট্যাগটা ইউজ করতেছি না আমি টাইটেলে, কিন্তু ট্যাগটা শো করতেছে ভিডিওতে। তো ট্যাগটা কীভাবে ভিডিওতে শো করতেছে আমি ডিসক্রিপশনে দেখেন, পুরোপুরি আমার ডিসক্রিপশনটা ভালোভাবে লিখছি, লেখার পরে একদম নিচে গিয়ে আমি ট্যাগগুলো ইউজ করছি, হ্যাশট্যাগগুলো ইউজ করার কারণে ওগুলো দেখবেন আপনার। এখন এটাই আপনার ইউটিউবের নতুন একটা ফিউচার, এটা আপনার আগে ছিল না, আগে টাইটেলে ইউজ করতে হতো ট্যাগটা, এখন বর্তমানে টাইটেলে ইউজ করতে হতো না। আপনি ডিসক্রিপশনে ট্যাগটা ইউজ করবেন তাহলে আপনার ভিডিওতে টাইটেলের উপরে ট্যাগটা চলে আসবে। তো আপনারা ট্রাই করে দেখবেন, এটা আসলে আপনাদের একটা খুব একটা কাজের ভিডিও বলে মনে করি আমি, এটা আমরা অনেকে জানি না যার কারণে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।